মানে হাসবো না কাটবো সেটা আমি নিজেও ভাবতেছি না। তোমরা ছেলেরা সব মানুষের সেন্স নষ্ট করে দাও। এগুলা কোন ধরনের বিহেভিয়ার তোমাদের? ঠিক আছে, আমি ঠকাইছি না, তুমি ঠকাইছো। বিয়ে আজকে করে তারপর তোমার এখান থেকে যেতে হবে, না না তোমার আসল জিনিস কেটে আমি রেখে দেবো। ভাই এই ভাই কিছে কিছে আসল জিনিস কেটে রেখে দেবো। মাপ চাই এই ভাই চিল্লাই না, আমি সমস্যা কি হইছে ভাই? আরে ভাই শুনেন, এর সাথে মানে ফেসবুকে কথা হইছে, হ্যালো গে আচ্ছা আচ্ছা পরে রিকোয়েস্ট পাঠাইছে। তো আসলে দেখলাম মেয়েটা দেখতে কি সুন্দর, একটু কিউট। আচ্ছা আচ্ছা, তো ফেসবুকে দেখে আমি অ্যাকসেপ্ট করছি। করার পরে তো এসএমএস, ফার্স্ট এসএমএস দিছে, কথা বলছি। তো কথা বলা দুই দিন কথা হয়েছে ওনার সাথে। আচ্ছা আচ্ছা, এর সাথে কথা হয়েছে? হ্যাঁ, ভিডিও কল। কতদিন হয়েছে, কতদিন সম্পর্ক হয়েছে ওর সাথে? সপ্তাহখানিকের মতো। এরপর এখন দেখা করতে আসছেন? আজকে ফার্স্ট দেখা করতে আসছেন। ভাই আপনি একটা জিনিস বুঝেন, সপ্তাহখানিকের ভিতরে কি কেউ কেউ বেবির নাম রাখবে? মানে আপনাকে বেবি করে রাখছে? বেবির নাম রেখে দিছে, মানে আমার বেবি হবে সেটা নামও রেখে দিছে। হ্যাঁ তো ভাই আপনি তো পুরো সিরিয়াস, আপনি এর ভিতরে সব আপনি এর দেখেন না, ভিডিও কলে দেখেন না? আই ভাই ভাই, আজকাল মোবাইলে মেসেঞ্জারে আই ভাই সিস্টেম। ভাই আপনি একটু চুপ থাকেন, দেখি ও কি বলতেছে, কি বলতেছে বলেন তো। ভাই শুনেন, কি এমন মেসেঞ্জারে এমন কিছু সফটওয়্যার বের হইছে, মানে কালোরা সাদা করে, সাদা মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। মানে ওনার কথা শুনে আমি মনে হয় হাসবো না। একটু দাঁড়ান, ওনার কথা শুনি, এরপর আপনার কথা শুনবো। এমন কিছু মেসেঞ্জারে বের করছে, এখন উনি তো আমার সাথে মেসেঞ্জারে কথা বলছে, ওনার সেটটা হয়তো একটু দামি। তো আমি আর বুঝতে পারি না, চেহারা এত সুন্দর, এত ব্রাইটনেস ফুল। তো আমি কথা বলছি, তো কথা বলার সাথে আজকে ফার্স্ট মিস করতেছি, চেহারার সাথে একটুও যায় না ভাই। মানে উনি কি, মানে আপনি কি মনে করতেছেন এখন? কেন এত সুন্দর লাগছে, এত কিউট লাগছে, আমি দেখাই আপনার ছবি। ছবি দেখেন, কি ছবি পাঠাইছে আপনাকে? ঠিক আছে, ছবি পাঠাইছে, ছবিতে দেখেন কই, আপনি দেখেন ভালো করে। কত সুন্দর লাগে, কত কিউট লাগে, মানে অনেক সুন্দরী লাগে ভাই। আরে না দি ভাই, সুন্দরী তো লাগে, এই না ভাই। এখন আপনার সমস্যাটা কি হচ্ছে? এখন যেটা পড়ছি আর তখন যেটা পড়ছি, এখন বাস্তবের সাথে নজর যদি ঠিক না থাকে তাহলে কেন উনি প্রেম করতে আসবে? তার মানে তোমার সাথে আমার যায়, তোমার আমি বিয়ে করবো? এই বেটা তোর মতো কালা ছাড়ার লোক আমার যায়? এখন ভাই যায় আর না যায়, শুনেন আপনি তার সাথে কথা বলবেন, আপনি ফেসবুকে কেমনে আপনি এই সম্পর্কটা করলেন? এই শুনেন, এই মানুষ কি মানে ফ্যান রিকোয়েস্ট মেয়ে মানুষ ফাড়াইলে কি আপনাদের মানে ইয়ে খাড়াই যায় না? ভাই শুনেন, না বুঝে কথা বলা মানুষ না বুঝে মানে কি? আপনি তার সাথে কথা বলছেন, ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন, মেসেঞ্জারে ভিডিও কলের মাধ্যমে কথা বলছেন, আর এখন বলতেছেন ভাই মেসেঞ্জারে অনেক কিছু ভিউ মারা যায়। যুগে এমন প্রতারণার যুগ, এত পরিমাণ বেড়ে গেছে, ঠিক আছে, ছেলে মেয়ে হয়ে যায়, মেয়ে ছেলে হয়ে যায়, মানুষের ঠকে টাকা পয়সা নেই। এখন কথা হলো অনলাইনে যুগ, মানুষ কথা বলতেই পারে। কেন ভাই অনলাইনে কেন প্রেম করতে যান, কেন সম্পর্ক করতে যান? আপনারা করে না করে, ঠিক আছে, কিন্তু এখন এই যে একটা কথা বলি, তো দুধ বেচা মদ খায়, মদ বেচা দুধ খায়। আচ্ছা আচ্ছা, এখন আপনি তার মানে কি আমি মদ বেচা দুধ খেতে চাই? এখন না, আমি আমাকে তো ঠকাইতে শিখতে চাই, কোনটা আপনি কার্ড সাপোর্ট করেন? দেখেন আপনি, সে তো মেয়ে না, সে থার্ড জেন্ডার। ভাই থার্ড জেন্ডাররা কি মানুষ? আচ্ছা দাঁড়ান, আপনার কথা শুনবো। কি আপনার সাথে সম্পর্ক হয়েছে কতদিন হয়েছে বললেন? ভিডিও কলে উনি বলে এটা দেখাও ওটা দেখাও, মানে যাবতীয় আমার শরীরের ফিগার দেখতে চায়। মানে আপনার শরীর দেখতে চাইছে ভিডিও কলের মাধ্যমে? এগুলা না, আপনি কথা বলেন, আমি ওনার কথা শুনি। তারপর আপনাকে কি আশা দিতেছে, বিয়ে করবে, সম্পর্ক করবে? আমাদেরও তো লজ্জা লাগে, কিন্তু আমরা একটা মেয়ে, ওনার আজকে বিয়ে করে যেতে হবে, যেমন তো আপনারা আছেন, বিয়ে কিভাবে করাবেন না করাবেন সেটা আপনার ব্যাপার, করাই দিয়ে যাবেন, যেহেতু আপনি ভিডিও করতে আসছেন, না করতে আসছেন সেটা সেটা না না, আমরা তো দূর থেকে দেখতেছি আপনারা কি নিয়ে অনেকক্ষণ থেকে ঝগড়া করতেছেন, এরপর আমরা ঢুকে গেছি যে এরা কি নিয়ে ঝগড়া করতেছে, আমরা অবশ্যই যাবো। ভাই এখন আপনি কি চাচ্ছেন ভাই, সেটা বলেন, কি চাচ্ছেন আপনি? ফার্স্ট ও আমাকে বলছে সে মেয়ে মানুষ, আপনি দেখেন ও মেয়ে মানুষ, আদরে যদি মেয়ে মানুষ না, তারপরে সে আমার সাথে ঘন্টার পর ঘন্টা আমার টাইমগুলো নষ্ট করছে কথা বইলা। এখন সে আমাকে কিভাবে বলে, একটা থার্ড জেন্ডার কিভাবে বলে যে আমাকে বিয়ে করতে, আমার কি মাথা খারাপ? আপনি শুনুন একটা জিনিস ভাই, যখন উনি দেখাইতে চায়নি আপনাকে, আপনি পার্সোনাল কিছু ওনার দেখতে চাইছেন? ইম্পসিবল, আমি এগুলো ওনাকে বলিনি, কেন বলবো এগুলো? আমি এগুলো বলেন নাই, ইম্পসিবল। তাহলে উনি মিথ্যে কথা বলতেছে, টাকা পয়সার অভাব আছে? আচ্ছা উনি বলছে আমি পাঠাইছি, তাহলে ওনার ইমোটা চেক করেন এখন।
ইমুতে কি চেক করো আমি ছবি পাঠাইছি না তাহলে তো ইমুতেই যাবে ছবিটা অবশ্যই পাঠাইছি আচ্ছা দাঁড়া শুনে দেখি আমি ইমুতে দেখি না তোমাকে ফোন দিব কেন আমি তোমাকে ফোন দিব কেন ভাই মানে ব্যাপারগুলো দেখছেন আপনি শুনেন এই শুনুন ভাই আপনি না তো ফোনটা তাহলে তো আমি যদি ছবি পাঠাই পাগল কথা আচরণে কে বোঝা যায় পাগলের কথায় মানুষ হাসে না কাঁধে এটা কোনো ভাবে বোঝায় না শুনেন শুনেন এখন ঝগড়া করে লাভ নেই দেখেন আচ্ছা শুনেন আপনি তো আরো ভালো জায়গা তো মানে রাস্তাঘাটে আপনি তো তার সাথে দেখা করতে পারতেন এখানে জঙ্গলে নিয়ে আসছেন তো সেটা মানে ওর ওনার কোনো খারাপ নজর ছিল খারাপ কাজ করার উদ্দেশ্য ছিল না এই জঙ্গলে কেন মানে আপনাকে ধানকেতে জোর করে এখানে নিয়ে আসছেন না আপনি আপনি তারা করায় দিয়েছি তাই না ভাই আপনি টাচ করেননি আপনি ফোনে যা বলছেন টাচ করে তো কিছু বাদই রাখেননি তাই না মানে আমি এগুলা মিথ্যা কথা আপনি এদেরকে ভাইয়া আপনাদেরকে আসলে কি জানেন আমি ফ্যাশনের জন্য বলতেছি বিশ্বাস হয় না কিন্তু আপনি মনে করেন যে কাহিনীটা ঘটাইছেন আপনারা এটা ঠিক করে নি ভাই আচ্ছা এখন আসছে শুনুন এখন বক বক লাভ নেই আমি ওনার সাথে মিট করতে কেন চাইতাম অবশ্যই অবশ্যই এটা তো আমার ভাষায় নিয়ে যেতে পারতাম না অবশ্যই ভাষায় নিয়ে যেতে পারতাম অবশ্যই ভাষায় নিয়ে বান্ধ দিয়ে রাখতে পারতাম না অবশ্যই রাখতেন রাখতে পারতাম না এখন আচ্ছা যাক এগুলো বলেন কি সমাধান কি চাচ্ছেন ভাই ভাই কি সমাধান আমার কাছে ওর কাছে কিছু সমাধান ভাই তোমার কাছে মাথায় তো পায় পড়ে তোমার পায় পড়ে তুমি যাও জেমে যাও কি করতে হবে আমাকে আরে কি শুরু করছে বড় লোক হয় তারা কিন্তু মানুষকে টর্চারও বেশি করে লড়া খাইছে এবার হ্যাঁ ভাই ক্রিকেটার কাহাদাত কাজের মেকে মারে কাজের মেকে মারে ও কিন্তু কি ছিল বড়দনা একটা ক্রিকেটার ছিল এম আই রাইট অবশ্যই অবশ্যই এম আই রাইট তো অনেক ও কেন মারছে ও তো টাকা পয়সার অভাব ছিল না তার মানে কি আমরা গরিব দেখে ওর চারটা ফ্ল্যাট দেখে এটাই বুঝছে যে মানে কাজের মেকে মারতে পারছে না একটা হিজ্জাকে মারতে কি আজকে এখন বড়লোক দেখে মাথা ঠিক নাই মানে আয়শা বর্ষে বিয়ে করার জন্য যে বিয়ে করো আমাদের যদি টাকার লোভ থাকতো তাহলে তোমার সাথে আমি এখানে দেখা করতে আসতাম না তোমারে নিয়ে যেতাম রেস্টুরেন্ট আচ্ছা আপনি অন কি চাচ্ছেন বলেন আপনি আমাকে বিয়ে করবে দেখছেন দেখছেন ভাই করবে আপনি কোটে নিয়ে ওর বাপ মার কাছে নিয়ে তুলবে বিয়ে করবে না সুন্দর বাপ মার কাছে নিয়ে তুলবে কোটে বিয়ে করতে চাচ্ছেন কোটে না ওর ফ্যামিলিগত বসে থেকে বিয়ে হবে এখানে এটা কিভাবে সম্ভব আমিও তো বুঝতে পারতেছি আমার ফ্যামিলি ওর ফ্যামিলি তুমি কি মন্টিরার মতো ওই যে ছেলে থেকে মেয়ে হয়ে যায় তুমি কি ওই বেলকি দেয় না ঢুকতে চাইতেছো তোমার আমি কিছু টাকা দিয়ে দিই কিছু টাকা খাইয়া এখান থেকে ফুটে যাও এ যে বলতেছে হে তো মেয়ে মানুষ মেয়ে মানুষ আপনি তাকে এখন বিয়ে করতেই হবে কি আপনি ভাই আমরা এখন তো দর্শি আপনাকে শুনেন না আপনি অ্যাকসেপ্ট করছেন কথা বলছেন ফেসবুকে সম্পর্ক করছেন তার সাথে ভিডিও কলে কথা বলছেন এখন আপনি তাকে বিয়ে করতেই হবে আপনি হলে এখান থেকে যাইতে পারবেন আপনি বিয়ে করতে হবে এখানে হিজলার সাথে ফ্রেম করেন আবার এখন মানে ইয়া করতেছেন না 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 আপনি আমার টাকা লাগবে না আপনি আপনি নিয়ে যাও নিয়ে যাও ধরে নিয়ে যাও রে না তোমার কিছু টাকা দেই ঠিক আছে না টাকা আপনি টাকা কেন দিবেন টাকা লাগবে